আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী চরমায়ের নমুনায় আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ সমাপনী দিন। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামা বরকাতুহু চরমনাই, অন্যান্য হযরাত উলামায়ে কেরাম, গত দুদিন ধরে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরাত পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছিলেন। এদেশের আধ্যাত্মিক জগতের রাহবার ফুটন্ত গোলাপ নায়েবে আমিরুল মুজাহিদিন শেখে চরমনাই দামা বরকাতুহুম, আরো অনেক উলামায়ে হযরত, এর ফাঁকে আমিও আপনাদের কাছে দোয়া নেয়ার জন্য হাজির হয়েছি। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই সুন্দর পূত পবিত্র বিহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سيد الثقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمت عالم نبي العرب العجم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر اقا امام دار مدينه كتاجدار آفتاب نبوت فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه واله وسلم الوقت সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরাত আইমায়ে মাসাজিদ বিশেষ করে মুজাহিদ ভাইয়েরা
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের ভিন্ন একটি অধ্যায় হলো হাদিসে কুদসি, এর থেকে একটি হাদিস পড়েছে। ইখলাসের সাথে রুহানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো শুনবার মতো রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ও তৌফিক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি তাদের সামনে অনেক রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিন যারা ন্যায়পরায়ণ ইহসানের মাকামে যারা পৌঁছে এদের সাথেই থাকি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন হে রসুল উম্মতকে জানায় দেন আমার বান্দাবান্দি যারা আমাকে পাওয়ার জন্য এক বিঘার সামনে অগ্রসর হয় আমি রব্বুল আলামিনের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। যেই বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ পাকের রহমত তার দিকে দুহাত অগ্রসর হয়। যেই বান্দাবান্দি আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হয় আল্লাহ পাকের রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আয়াতের মধ্যে আর হাদিসের মধ্যে সামঞ্জস্য হলো, টোটাল বিষয় হলো আল্লাহ পাক জগতের মানুষকে মারেফত কি জিনিস তার সুন্দর তারিফ এই আয়াতের দ্বারা ব্যক্ত করেছে। মারেফত আরাফা ইয়ারিফু থেকে মারেফত পরিচয় লাভ করা। আজ আমাদের এই সমাজের ভেতরে মারেফত নিয়ে তিন দলে বিভক্ত, কয় দল? দুই দল, বাতেল এক দল হক, দুই দল বাতেল এক দল। যারা বলেন মারেফত বলতে কিচ্ছু নাই এরা বাতেল। আর এক শ্রেণীর আল্লাহ পাকের বান্দারা আছেন যারা বলে মারেফতই আসল, শরীয়ত বলতে কিছু নাই এরাও বাতেল। আর যারা বলেন না মারেফত তো অবশ্যই আছে তবে শরীয়তের শিরিক থেকে উপরে যেতে হবে এরা হলো আহলে হক। শরীয়ত ছাড়া মারেফত পাওয়া যায় না, তবে মারেফত দেখাও যায় না, এটা গোপন। মারেফতের অর্থ কি? পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহরে দেখা যায়, মারেফত দেখা যায় না। যেমন 5 কেজি দুধের ভেতরে গাভীর দুধের মধ্যে ছানা আছে মাখন আছে দেখা যায়, যদি বলি দুধের ভিতরে মাখন আছে। এখন একজনে হাত দিয়ে যদি নাড়াচাড়া করে সারাদিন খুঁজতে থাকে মাখন পাবে? কিন্তু আছে সত্য আছে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু সরাসরি দেখানো যায় না। তো কেমনে কয়েকটা কাজ করো, 5 কেজি দুধ একটা পাত্রে নাও, যেই 5 কেজির পাত্রটা হতে হবে তার থেকে আরেকটু বড়, এরপর একটা কুটির গোড়ায় বসায় বান্ধ, পরে একটা 4 হাতের চিকন বাঁশ হাতে নাও, বাঁশের এক মাথা 5টা আঙ্গুল বানাও কেটে, পরে ওই মোটা কুটির সাথে 5 আঙ্গুলের বাঁশের অংশটা দুধের মধ্যে ছাড়ো পরিচ্ছন্ন করে, আর ওই চিকন বাঁশটাকে কুটির সাথে মাজায় রশি লাগাও, লাগায় তোমার মাজায় গামছা লাগাও, লাগায় রশির 2 মাথা ধরে টানো টানো, মেহনত করো, টানতে থাকো, টানতে 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 তোমারও ঘাম শুষবে দুধেরও ফেনা জমবে। এরকম মেহনত করতে করতে দেখবা ভেতরে মাখন ভেসে উঠেছে। শরিয়াতরা
মুকদ্দম দার আকনু মারিফাত আজ শরীয়ত নিসত বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হকীকত মে মুহাম্মদ কে গুলামি কা মারিফাত দেখা যায় না বল শরীয়তের মধ্যেই মারিফাত আছে কা কেমনে পাই বলে মেহনত করো চেষ্টা করো কি করো চেষ্টা করা তোমার কাজ আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ বান্দার কাজ চেষ্টা করা পূরণ কে করবেন চেষ্টা কি রকম এক বিঘাত করো আল্লাহ এক হাত আগায় দিবেন তুমি এক হাত চেষ্টা করো আল্লাহ দুই হাত আগায় দিবেন তুমি দুই হাঁটতে থাকো আল্লাহ রহমত তোমার দিকে দৌড়াতে থাকবে চেষ্টা করার মতো করতে হবে চেষ্টা শরীয়তের মধ্যে চেষ্টা করো কয় আমি তো দুর্বল একা পারি না আমরা কি ওয়াকুলিকাল ইনসানু যাঈফা আল্লাহ বলেন আমি ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ এতটাই দুর্বল জগতের মধ্যে মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী বানাই নেই খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোস্ত মহাসমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি এক একটা নীলতিমির দৈনিক খানার তালিকায় লেখা আছে 1000 কেজি চিংড়ি মাছ বড় বড় জঙ্গলের পাহাড়ে বড় বড় প্রাণী বসবাস করে এর মধ্যে একটা প্রাণী হলো সি মোর্গ ওই প্রাণীটার দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি আল্লাহ বলেন বান্দা তুমি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল তুমি একা একা আগাইতে পারবা না আবার যেই জমিনে তুমি আগাইবা এই জমিনটার পরিবেশ বর্ণনা পা যেদিকেই তাকাই সেদিকেই দেখি জাহান্নামের আগুন আর বহু বছর ধরে বেঈমানেরা অপকৌশল করে প্রচেষ্টা অপচেষ্টা করিয়া মুসলমান যেন দ্রুত গতিতে জাহান্নামে যেতে পারে ওই ফ্যাক্টরি মানুষের পকেটে পকেটে ঢুকায় দিয়েছে এই যে ওয়াজে আসছেন ইউটিউবের মধ্যে কি আমার বয়ান নাই তো আজকে রেকর্ড না করলে গজবাইব তাহলে মোবাইল নিয়ে ব্যস্ত কেন যারা ব্যস্ত এরা এই ওয়াজের বরকত থেকে বঞ্চিত আমার আম্মা জান কইতো যারে কথায় ধরে না ওরে জানুর বাড়িতেও ধরে না আজকে রেকর্ড না করলে কি হবে পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে ছবি 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 আমার ছবি তোমার মা দেখবে হালাল তোমার বোনেরা দেখবে হালাল তা কাম কেন করেন আর এই প্যান্ডেল এই স্টেজ তো অন্য বক্তাদের প্যান্ডেলের মতো না এটা কেমন প্যান্ডেল বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر الله النبي বলেন লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দেয় আমিও সেই উপদেশটা সাহাবা তোমাদের শুনাই সন্তানের বলে এই সন্তান উলামায় হকের মজলিসে বসো তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো কি লাভ হবে জানো মুর্দা দিলগুলো আল্লাহ জিন্দা দিলে পরিণত করে দিবে সোহবতে সা লে তোরা সা লে কুনা সোহবতে তা লে তোরা তা লে কুনা এক জামানা সোহবতে বা আমুলিয়া বেহতেরা সব সালাত বলে কেমন তাজা হবে নবী উদাহরণ দিয়ে বলে সূর্যের প্রখর তাপে জমিনটা ফেটে যেমন চৌচির হয়ে যায়
ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। রব্বুল আলামিন বলেন, আমি দ্রুত গতিতে রহমতের বৃষ্টি দিয়া ওই শক্ত জমিনটাকে এমন তাজা বানাই, ফসল উৎপাদনের ক্ষমতা যেমন ফিরে পায়। হ্যাঁ, দুনিয়ার উন্মতেরা গুনা করে 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 যাদের পলকটাকে ভেঙ্গে চুরমার করে ফেলেছো, আল্লাহওয়ালাদের নেক নজরে বসো। আল্লাহওয়ালা যারা খাটি, আল্লাহওয়ালা আহলে হক ওলামাদের মজলিসে বসো, তাদের নেক নজর তোমার কলবের দিকে লাগা। মোবাইল চালানোর প্যান্ডেল, পান খাওয়ার প্যান্ডেল, দুই চার ঘন্টা পান না খাইলে মরে যাবেন, খাওয়ানোর জন্য দোকানওয়ালারা ডাকতেছে, আয়ো কত তোমার গুদামে দরকার দেওয়ার জন্য বয়ার আছে, আর ঘুমানের ওয়ালাদেরকে বিছানাওয়ালা বাসায় বসে ম্যাডামরা ডাকে, আসো ঘুমাইতে, জায়গা মতো করেন নাই তো, পড়লে টের হইতে চরমনায় জমিনে ঘুমন্ত অলিয়া কামেল সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই এই চট্টগ্রামের জমিনে বয়ান করতেছিলেন। মানুষ কম আর চট্টগ্রামের ভাষা মনে হয় যেন মুসা নবীর যুগের হিব্রু ভাষা, এটা বুঝা বড় কঠিন। তো হুজুর বরিশালের ভাষায় বয়ান করতেছেন, মাঠের মধ্যে কিছু চিটাগাঙের স্থানীয় লোকেরা দাঁড়ায় কয়, মৌলবি সাহেব যা বলতেছে আমরা নো বুঝি, কি কয় এগুলো আমরা কিছু বুঝি না। তো হুজুর পাশে একজনকে বলে, কি কয়? হুজুর আপনার কথা বুঝতেছে না, কারে চুপ করে বসতে বলো, আমি তো তাকায় দেখতেছি হেদায়েতের বাতি জ্বলতেছে ভেতরে। শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেল, আমার সামনে নিয়ে একাই জোরে একটু ভু দিয়ে দেন, পানি পরে দেন, দম করে দেন, খানা খায় না, শুকায় যায়, ডাক্তার দেখেন নাই, বলে দেখাইলাম সুস্থ হয় না কেন, সবাই বলে বদনজর। কি নজর? নবী বলেন বদনজর হক। এরে চট্টগ্রামের মুসলমান, একটা বেনামাজি বখাটে গাঞ্জাখোর যুবকের বদনজর যদি একটা বাচ্চার মধ্যে গিয়া রিয়াকশন তৈরি হয়, খাটি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা তাকওয়াওয়ালা জাকিরিন বান্দা, আল্লাহর খাটি গোলাম, এরা যদি একবার কোন বেনামাজির দিকে নেক নজরে তাকায়, বলো কেন তাদের নজরে একশন হবে না, হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরে বান্দা, রহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মদকে ডেকে বললেন, এই উম্মতেরা আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফী তলাবি মারদাতিনা, যারা আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
লানুবাসসিরন্নাহুম তুরুকানা, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া আমার বান্দাকে আমার কাছে টেনে নেওয়ার জন্য বহু রাস্তা আমি খুলে দিব। সাবিল এক বচন, বহু বচন হলো সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। আল্লাহ বলেন যারা চেষ্টা করার মতো করবে আমাকে পাওয়ার জন্য আমি তাদের সামনে রাস্তা খুলব, একটা না অনেক, 126টা না, কত শত হবে আল্লাহ ভালো জানেন। কোনে এত 126 তরিকে কই পাইলা? এ কোরআনের আয়াত দিয়ে পাইলাম। আল্লাহ বলেন আমি অনেক রাস্তা খুলে দিব। অনেক রাস্তা খুলে দিবেন কোথায় যাওয়ার জন্য? জান্নাতে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর সাথে মোলাকাতের জন্য। নবীজি একদিন সাহাবা একরামদেরকে বললেন, মাটির উপরে একটা সোজা রেখা টানলেন সামনে পেছনে, আর ওই রেখাটার ডানে বামে আঁকা বাঁকা আরো রেখা টানলেন, আর বললেন এই যে সোজা রেখা আমি টানলাম এটা হলো সিরাতাল মুস্তাকিম, যেই সোজা পথ জান্নাতে যাওয়া যায় ওই সোজা পথ, এই একটা সোজা পথ, যেই পথের দোয়া আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে করি, ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. তবে নবী রাস্তা দেখাইলেন জান্নাতে যাওয়ার পথ, নাম হলো সিরাতাল মুস্তাকিম, বাঁকা না সোজা, অনেক না একটা, ভালো করে বলেন একটা না অনেকগুলো, একটা সিরাতাল মুস্তাকিম জান্নাতে যাওয়ার সহজ পথ, অনেক সহজ এবং সরল পথ, সঠিক পথ একটা হলো সোজা। নবী কয় জান্নাতে যাওয়ার সহজ পথ হলো একটা, আর আল্লাহ কয় একটা না, আমি আমাকে আমার বান্দাকে আমার কাছে নেওয়ার জন্য জান্নাতের পথে আমি একটা রাস্তা খুলব না, সুবুলা না, আমি অনেক রাস্তা খুলে দিব। নবী বলেন এক রাস্তা, আল্লাহ কোরআনে কয় সমাধান দিয়ে বলেন, উদাহরণ দিয়ে বলেন, উদাহরণ উপমা, এটা বাস্তবের সাথে অনেক সময় মিলে অনেক সময় মিলে না। উদাহরণ যে দেওয়া হয় অনেক সময় বাস্তবে পাওয়া যায় অথবা দেয় কেন, মূল কথা বুঝানোর জন্য, মূল কথা বুঝানোর জন্য উপমা দেয়া হয়। উম্মতেরা মূল কথা না বুঝিয়া উপমা নিয়ে ট্রল করে, বাজে মন্তব্য করে, লোকটা বাঘের বাচ্চা, ও কি বাঘের ভেড়ে হয়েছে? এ কিছু মানুষ আছে শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কাম নাই তো আকাম করা, এর কাম নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, এ নিয়ে কোনো ফিকির নাই, নিজের পোলা লাইনে নাই, মেয়ে লাইনে নাই, স্ত্রী লাইনে নাই, কোনো চিন্তাই নাই, ইমাম সাহেবের বাগরি নেই কেন, এ নিয়ে মাথা ব্যথা আছে না নাই, টাকা পয়সা মাহফিলেও দিবে না, মসজিদেও দিবে না, ওয়াজেও নাই, মাদ্রাসায় নাই, হিসাব চায় এরকম লোক, কয় কি কয় এত টাকা যায় কই, নিজে এক টাকাও দেয় না, আল্লাহ হেদায়াত দান করুন। আমরা ঢাকা থেকে চট্টগ্রামে আসলাম, এই যে ঢাকা টু চট্টগ্রাম যাওয়ার একটা বিশ্ব রোড আসেনি, কয়টা? একটা। ঢাকা থেকে সিলেট যাওয়ার বিশ্ব রোড, বরিশাল যাওয়ার বিশ্ব রোড, উত্তরবঙ্গে যাওয়ার
একটা, কিন্তু চট্টগ্রামের এই বিশ্বরোড একটা ঠিকই, ঢুকার জন্য আরো কি ডাক বামে রাস্তা আছে না নাই? শাখা রাস্তা থাকা কি খারাপ না ভালো? অবশ্যই ভালো। কেউ যদি চট্টগ্রামে আসার জন্য বিবারিয়া হইয়া ঘুরে আসে পারবে কিনা? কেউ যদি চাঁদপুর দিয়া এরপরে কুমিল্লা ঢোকে পারবে কিনা? কেউ যদি নোয়াখালী লক্ষ্মীপুর দিয়া ফেনী ঢুকে পারবে নি? এটা সহজ পথ, আঙ্গ এলাকায় বলে ফারি পথ, সহজ পথ, বলে সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সোজা পথ, এটা বিশ্ব রোড একটাই। আল্লাহ যে বললেন অনেক পথ, বলে ওই সব পথ যত পথ আছে সব পথ গুলো হলো সিরাতাল মুস্তাকিমে ঢোকার জন্য। ইমামে আজম আবু হানিফার একটা রাস্তা, তার রাস্তাটাও জান্নাতে যাওয়ার পথ। ইমাম মালিকের পথও জান্নাতে যাওয়ার পথ। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ পথটাও জান্নাতে যাওয়ার সহজ পথ। ইমাম শাফেঈ রহমাতুল্লাহ পথ জান্নাতে যাওয়ার সহজ পথ। বলে বান্দা কাউকে তুমি বাতিল বলতে পারবা না, ইমামে আবু হানিফার পথ ধরে যদি তুমি সামনে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম মালিকের পরামর্শ নিয়ে যদি আগাও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম বিশ্ব রোডের সাথে সংযোগ লাগানো। যদি বান্দা ইমাম মালিকের পথ দিয়া হাঁটো, ইমাম আহমদ বিন হাম্বলের পথ দিয়া হাঁটো, সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। এই কথাটা যারা বুঝবে তারা কখনো মাযহাবের বিরুদ্ধে কথা বলবে না। ঠিক তেমনি ভাবে তাবলিগওয়ালারা মানুষকে জান্নাতের পথে ডাকে, খাটি আল্লাহওয়ালা চরম নাই, উজানি বাহাদুরপুর নামপুর সহ খাটি আল্লাহওয়ালারা মানুষকে ডাকে, জান্নাতের পথে ডাকে। সবার ডাকার একটাই আওয়াজ, চরমনেওয়ালারা বলে না সবাই গাঁজা খাও, তাবলিগওয়ালারা বলে না বেপর্দায় দৌড়াও, সবাই ডাকে আসো জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, কারণ একটা সেকেন্ডের জাহান্নামের আগুন তুমি সহ্য করে নিতে পারবা না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, উপরে 7টা আসমান, চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা রেখেছেন, উপরেও 3টা আসমান, নিচেও 3টা, মাঝখানের চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা রাখলেন। ওই চতুর্থ আসমান থেকে সূর্য 3টা আসমান ভেদ করে জমিনের মধ্যে তাপ দেয়, একটা মুখ জমিনে দেওয়া, এই তাপ এত বেশি আল্লাহ কয় আমার বান্দা বড় দুর্বল পারবে না, তাড়াতাড়ি ফেরেশতা ঠান্ডা পানি দিয়ে তাপমাত্রা কমায় দাও, আমার বান্দা গরম সইতে পারবে না। ওই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের যখন তাপ দেওয়া হয় ঠিক দুপুর বেলা সহ্য করা যায় না, আবার রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম? শীতের মধ্যেও মোজা পরতে গিয়া খুলে ফেললাম গরম, আবার কোট গায়ে দিলাম খুলে ফেললাম গরম, অথচ রাত্রে সূর্য নাই। আর যেদিন কেয়ামতের ময়দান কায়েম হবে আমার আল্লাহ ডাকবে সূর্য নিচে নাম, আর উপরে কতদিন থাকবে নিচে নেমে যাও, তোমার যত মুখ আছে সব জমিনের মধ্যে ফিরায় দাও, আর তোমার ভেতরে যত তাপ আছে সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও। এরে বান্দা সবাই ডাকতেছে জাহান্নামের আগুন থেকে ফিরো, একটা সেকেন্ডের গরম সহ্য করার শক্তি তোমার আমার কারো নাই। এরে নবীরা আসে উম্মতের দল, আজকে যারা এই লাইনের দিনের পথে বুঝ নাই, মারেফতের লাইনের কোনো জ্ঞান নাই, আজকে এতটাই হিংস্র হয়ে যাচ্ছে যে মনে হয় যেন এই চরম নাই, তাবলিগের জমিনের জন্য একটা বোঝা। কত দূর গেছে সৌদি আরব, গিয়া কি করছে গা ফতুয়া তাবলিগের বিরুদ্ধে, দিছে না দেয় নাই? তো আমি বলি সৌদি আরব ওয়ালারা তাবলিগের বিরুদ্ধে ফতুয়া দেয়নি, দেওয়ানো হয়েছে।
কারণ সেখানেও তো কত ইন্দুর আছে আমরা বাংলাদেশি, আছে না নাই? আচ্ছা আমাকে বলেন সহজ কথা, 5 সেকেন্ডে জিব্বা নাড়ায় জবাব দেন, আমার এই সোনার বাংলাদেশে তাবলিগের কারণে, চরমনের কারণে, উজানির কারণে, খাটি আল্লাহওয়ালাদের কারণে, দেওবন্দি কওমি মাদ্রাসাওয়ালাদের কারণে, হাটহাজারির কারণে কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে? বেপর্দাওয়ালা থাকলে বলেন যে হ্যাঁ আমার এলাকায় 13 জন তাবলিগে গিয়া চরমনে গিয়া গাঞ্জা খায়, কেউ হয়েছে? বড় উল্টা হয়েছে, কি বেনামাজি বেপর্দাওয়ালা? সবাই একমত, কোন দ্বন্দ্ব নাই, কোন দ্বিমত নাই। আরে আমগো মত হুজুর টুজুর না, এদেশের লক্ষ লক্ষ জেনারেল লাইনের শিক্ষিত আল্লাহর গোলাম, র‍্যাব আর্মি পুলিশ মিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক বিচারপতি সুদ্ধা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আগে সরকারের টাকা চুরি করতে এখন নিজেও করে না, কাউকে করতেও দেয় না, এরকম লক্ষ লক্ষ মানুষ চরমনায় সোয়া পাইয়া সোহবতে গিয়া তাবলিগের সোয়া পাইয়া দেওবন্দিদের ওলামায়ে কেরামের সোহবতে গিয়া ভালো হয়েছে কি হয় নাই? হয়েছে? তাহলে আমি ফাইনাল রেজাল্টটা কি এমন দিতে পারি, যারা তাবলিগের বিরুদ্ধে ফেসবুকে লেখবে আর উম্মতের বিভ্রান্ত করবে তারা ভণ্ড, যারা চরমনের বিরুদ্ধে ফেসবুকে লেখবে আর উম্মতকে বিভ্রান্ত করবে তারা ভণ্ড, যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে দেওবন্দিদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখবে আর বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলতে দেরি করবে তারাও ভণ্ড। কারো প্রশ্ন থাকলে দাঁড়ান, যদি না থাকে দুই কানে আঙ্গুল দিয়ে ধইরা অন্ধকারে একা একা আল্লাহর কাছে তওবা করো, যতদিন বেঁচে থাকবা জিব্বা নাড়ায় চরমনের বিরুদ্ধে কিছু বলবা না, কওমিওয়ালাদের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কিছু বলবা না, আর আহলে হক ওলামা তোলাবা যারা ছাত্র সমাজ, যারা আহলে হক দাবি করো তাদেরকে বলবো তাইয়াম্মুম করিয়াও নামাজ পড়া যায়নি, যায় না? কোন সময়? হ্যাঁ, পানি না থাকলে, কথা ঠিক? বলো আল্লাহকে সাক্ষী রেখে আমাদের আহলে হক কওমি চচমনাই তাবলিগ দেওবন্দের মধ্যে ভালো মুফতি সাহেব আছে না নাই, শাইখুল হাদিস আছে না নাই, ভালো বক্তা আছে না নাই, তো বেদাতিকে টানো কেন? যেই বেদাতি তাবলিগের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, হাটহাজারির বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে কথা বলেছে, তায়াম্মুম দিয়া নামাজ পড়ো বাধা নাই, যদি পানি না থাকে, যদি আহলে হকের মধ্যে বক্তা না পাও তুমি যেদিকে যাও সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাদের আহলে হকের ব্যানারে বক্তার অভাব, বেদাতিকে টানো কেন? বাহাদুরি করো, ইসলামটাকে রসাতলে নিয়ে যাইতেছো, খবর নাই হাটহাজারির হুজুরের গালি দেয় তোমার কষ্ট লাগে না, চরমনের হুজুরের মুরতাদ কয় কষ্ট লাগে না, দেওবন্দিওয়ালাদেরকে গালি দেয় তোমার কষ্ট লাগে না, যেদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত বুকে আলিঙ্গন করা যাবে না, আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করলেন ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এর মুমিন আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো পূরণ করবেন আমার আল্লাহ, বলে চেষ্টা কেমনে করবা, তিনটা ক্লাস করা লাগবে না হয় তোমার কেউ চেষ্টা পূর্ণ হবে না, এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের, এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাস মুরাকাবা, তৃতীয় ক্লাস হলো মুশাহাদা। কই পাইলাম এই যে মুরাকাবা মুজাহাদা মুশাহাদার দলিল হলো এই আয়া,
যারা বলে আমরা পীর মুরিদি মানি না, এরা ইসলামের দুশমন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেষ্টা করো তিনটা ক্লাসের মাধ্যমে তুমি একা পারবা না, কারণ তুমি আমি বড় দুর্বল, এলেমেও দুর্বল, আমলেও দুর্বল, শারীরিক ভাবেও দুর্বল, জ্ঞানের বেলায় দুর্বল। এখন কি করা, কয় যার শক্তি আছে জ্ঞানওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা, এমন একজনের হাত ধরিয়া চেষ্টা করো। এই জমিনের মধ্যে এইরকম মুরব্বী হলেন একমাত্র ওলামায় আহলে হক। ওলামায় আহলে হকের মাধ্যমে চেষ্টা করো বান্দা, তুমি এক বিঘা তাকাইতে থাকো, আল্লাহ পাক এক হাত দরজা খুলে তোমারে ডাকতে থাকবেন। এরে নবীর উম্মতের দল, বান্দা তুমি যত আগাইতে থাকবা তত আমার মাওলার রহমত তোমার দিকে আসবে, কারণ আমার মাওলার মতো দয়াময় জগতে আর কেউ না। ছাত্র ঘুমায় থাকবে, ঘুম থুয়ে দরজা খুলবে আপনি রাত্রে, বলে জরুরতে আসি, ঠিক এই জমিনে আমার মাওলা পাকের যারা খাটি আসে, ওই বান্দাগুলো যখন সবাই ঘুমায় আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, আতিনা ফি দারে দুনিয়া।
ভাইরা আমার, এক যুবক গুনাহ করে করে পাহাড় গড়ে ফেলল, এলাকার মানুষ কেউ তাকে পছন্দ করে না। আল্লাহ তাআলা তখন মানুষের আত্মনাদ কবুল করলেন, মূসা নবীর কাছে, জমানার নবীর কাছে ওহী নাযিল করলেন, ও পয়গম্বর মূসা যাও, জলদি করে যাও, অমুক এলাকার একটা গুনাগার বান্দা বড় সন্ত্রাসী, মানুষেরা অতিষ্ঠতা অত্যাচারে তারে হাতে পায়ে পেতে অন্য এলাকায় জঙ্গলে ফালায় দাও। আল্লাহর নবী মূসা আল্লাহ থেকে ওহী পাইয়া এইবার বান্দারে এসে ওই যুবকটারে বেঁধে অন্য এলাকায় দিয়ে আসলো। আসার পরে ওই যুবক আবার ওই এলাকায় গিয়া অন্যায় করা শুরু করলো। আল্লাহ তাআলা আবার মূসা নবীকে ওহীদান নাযিল করে আবার ওখান থেকে তাড়ায় দিল। শেষ পর্যন্ত যুবক একটা পাহাড়িয়া জঙ্গলের গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহর বড় কুদরত, ওই জঙ্গলের মধ্যে গিয়া বান্দা বড় অসুস্থ হয়ে গেল, হাঁটতেও পারে না, চড়তেও পারে না, কোথাও যেতেও পারে না। ওই গুহার মধ্যে একা আর কেউ নাই, এতটাই অসুস্থ হইয়া চোখের পানি সেরে কান্না করে, হে মালিক আজ আমি বড় একা হয়ে গেলাম, আমার মাও নাই, বাবাও নাই, আমার আপন সবাই আমার থেকে সব আলাদা হয়ে গেল। আজকে যদি আমার স্ত্রী এখানে থাকতো, যতই খারাপ হই না কেন আমার জন্য একটু সেবা করতো, তোমার কাছে দোয়া করতো, আমার মা যদি থাকতো আমার মা তোমার কাছে দোয়া করতো আর কল্যাণের জন্য, আর আমার সেবা করতো, আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে কবুল। আল্লাহ তাআলা তাৎক্ষণিক ভাবে একজন ফেরেশতা গুহার মধ্যে মায়ের আকৃতি দিয়া পাঠায় দিলেন, আর একজন ফেরেশতা বাবার আকৃতিতে গুহার মধ্যে পাঠায় দিলেন, আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক স্ত্রীর আকৃতি দিয়া পাঠায় দিলেন। গুহার মধ্যে মায়ের সুরতে বাবার সুরতে স্ত্রীর সুরতে আসিয়া এবার খেদমত করে আর সবাই কান্না করে, ও আল্লাহ তুমি সন্তানের মাফ করে দাও, আল্লাহ আমার স্বামীরে মাফ করে দাও। বান্দা সবাই যখন কান্না শুরু করলো, আমার আল্লাহ তাড়াতাড়ি মূসা নবীর আবার ওহী নাযিল করলেন। আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ, জীবনটা চলে গেল, এখন ফেরেশতারাও কেউ নাই, বান্দা একা গুহায় পড়ে আছে। আল্লাহ পাক বললেন, মূসা যাও অমুক এলাকার পাহাড়ের গুহায় যাও, আমার একটা বান্দা, আমার প্রিয় বান্দা, তার দাফন কাফনের ব্যবস্থা তুমি করিয়া দাও। মূসা নবী আল্লাহর ওহী পাইয়া যখন এখানে হাজির, এখানে আসার পর দেখে যে যুবকটাকে হাতে পায়ে রশি লাগাইয়া অপরাধের কারণে এলাকা থেকে বিতাড়িত করা হলো, ওই যুবকের আল্লাহ কয়, আমার প্রিয় বান্দা তারে দাফনের ব্যবস্থা করো। মূসা নবী বললেন, হে আল্লাহ, এই যুবক তো সেই যুবক যার ব্যাপারে আপনি আমাকে ওহী নাযিল করে বললেন ওর অপরাধের কারণে এলাকা থেকে তাড়ায় দেওয়ার জন্য, আজকে আবার ওহী নাযিল করলেন, এই বান্দা নাকি আপনার বড় প্রিয় বান্দা, কারণটা কি? আল্লাহ বলে, ও মূসা তুমি কি জানো না, আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর একটা নাম সত্তার, আমার বান্দা যখন আমাকে চোখের পানি সেরে মোহাব্বত করে ডাকে আমি আল্লাহ পাক আর সহ্য করে নিতে পারি না, আমি আল্লাহর রহমতের দরজা দিয়া আমার বান্দাটারে কবুল করে নেই, বান্দা এমন কান্নাই কাঁদলো আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আর কয়দিন বাঁচবারে বাবা, এই দুনিয়াতে টাকাওয়ালা কই, করোনা আক্রান্ত হয়ে গেল, ডাক্তারের বলে কত হাজার কোটি টাকা চাও, আমারে তাড়াতাড়ি বাঁচাও, কত টাকা লাগবে নাও মরব, আজকে টাকা পরে রইল, কোম্পানি পরে রইল, যতুনা গ্রুপের মালিক আর জমিনে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবি রে যুব, ওই মরণ তো একবার হবে, তবে কি নিয়ে কবরে যাবা চিন্তা করো। চরমনায় সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এরে দুনিয়ার মানুষ, যদি তোমরা মনে করো ওলামায়ে কেরাম যে আযাব গজবের বয়ান
করে এটি যদি মনে করো মিথ্যা, কবরে গিয়া যদি দেখো কোনো আযাব নাই, তুমিও বেঁচে গেলা আমিও মুক্তি পেয়ে গেলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো কথা সত্য, গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, বলো বাবা তখন তোমার বা উপায় কি, আমার বা তখন উপায় কি? আর আল্লাহর কথা তো সত্য হবে, কোরআনে তো সত্য ঘটনা আছে, আল্লাহ বলেছেন দলিলের অভাব নাই, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই। কারণ আমার এমন একজন নবী যার 63 বছর জীবনে একটা মিথ্যা পর্যন্ত আগুনে পুড়িয়া গেল। আমি এখন ওই বাচ্চাটার উপরে
থাকতে পারবে না। আল্লাহ তখন কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দিয়া লাভ নাই, আমি কোন সুযোগ দেই নাই, আমার দেয়া পানি, আমার দেয়া পাতা, সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দাওয়াত দিত, নামাজের এক বেলার নামাজও পড়ে নাই। আজকে আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, এর কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এমন জোরে চাপ দিবে বাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া জাহান্নামের আগুন থেকে জীবনে আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর তৌফিক চাও। হে আল্লাহ, মেহরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, দুটো হাত আমরা আল্লাহকে দেখাই দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে।